এটা অত্যন্ত নরম সব গবাদি পশুই আপনার এটা খেতে পারে কোন সমস্যা নাই পাতায় কখনোই ফুল আসবে না এটা অত্যন্ত ভালো একটা আসসালামু আলাইকুম আপনাদেরকে আরো একবার স্বাগতম আমাদের এল টিভি চ্যানেলে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সুস্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দর্শক আজকের ভিডিওর পর্বে থাকছে আপনাদের অনেকের অবগত সেই অজানা ঘাস যেটা হয়তো অনেক আগে আমরা প্রচলন অর্থাৎ প্রচলনও শুরু করি নেই আমরা তিনটা ভিডিও দিয়েছিলাম সর্বপ্রথম যে এই অজানা ঘাস আমরা কোথায় থেকে সংগ্রহ শুরু করেছি বা কিভাবে এটার উৎপত্তি স্থল দর্শক এই অজানা ঘাস আজ আমরা সেই মানে আমরা আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টায় আছি এবং আশা করি করব। দর্শক যে কোনো জিনিস সর্বপ্রথম আমরা শুরু করার সাথে সাথেই সেটা আমরা ব্যাপকভাবে প্রচলন শুরু করতে পারি না দর্শক যে কোনো জিনিস আপনার তৈরি করার একটি খামার আপনি তৈরি করবেন আপনাকে আস্তে আস্তে এগোতে হবে কোনো কিছুই আপনি এক বছরে বা এক দিনের মধ্যে কিচ্ছু করতে পারবেন না আপনাকে সেক্ষেত্রে একটু ধীরে ধীরে করতে হবে আপনি পরিচিতি লাভ করার জন্য কখনোই একদিনে পরিচিতি পাবেন না আপনার যে কোনো জিনিসের সীমা যত বৃদ্ধি পাবে সেটার পরিচিতি এবং তার যে মূল্যবোধ সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে যদি সেটা ভালো দিক হয় তো দর্শক আসুন আজকের যে অজানা ঘাসের যে পরিচিতি অর্থাৎ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ে আসি দর্শক আজকে আমরা যেখানে আছি এইটা হচ্ছে একটা অজানা লাগা অজানা ঘাস লাগানো জমির পাশেই দাঁড়িয়ে আছি দর্শক এই অজানা ঘাস লাগানো যে জমিটা আছে জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পানি আছে তো দর্শক আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই জমিতে পানি কেন দর্শক এই জমিতে পানি আসছে কারণ এই যে ঘাসটা আছে অজানা ঘাস আমরা সেই প্রথমেই বলেছি অত্যন্ত নরম একটি ঘাস খুব নরম আপনার হয়তো আমি বলতে পারবো না তবে আমার জানা মতে যে কয়েকটা ঘাস আছে তার মধ্যে মনে হয় এই ঘাসটাই সব থেকে নরম অনেক নরম এবং এই নরম থাকার কারণে অনেক পানির প্রয়োজন হয় সর্বপ্রথম যখন আপনি এটা রোপণ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পানির প্রয়োজন হবে দর্শক আপনি কখনোই চিন্তা করবেন না যে এটার আমরা বলে থাকি যে এটা প্রতিকূল পরিবেশে হবে হ্যাঁ প্রতিকূল পরিবেশে হবে আপনার একটা বাচ্চা যখন যখন একটা মানুষ মানে একটা বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম যদি চেষ্টা করেন যে আমি একে কাজে দিয়ে দেব যে মানুষ তো অবশ্যই বড় হওয়ার পর যে কোনো হার্ড মানে কঠিন কাজ করতে পারে কিন্তু আপনি যদি ওই সময়টাই চিন্তা করেন যে এই বাচ্চাটাকে আমি এখনই কাজে দিয়ে দিই যে কোনো কঠিন কাজ করতে পারবে সে অবশ্যই পারবে না সে তো মানে চলতেই পারবে না তো সেক্ষেত্রে এটাও আপনার প্রতিকূল পরিবেশে চলবে কোনো ব্যাপার না কিন্তু সেক্ষেত্রে আপনার এই এই ঘাসটাকে একটা বয়স সীমা পার করে দিতে হবে যেন এটা সেই প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো দক্ষতা অর্জন করতে পারে দর্শক এই অর্জন করার জন্যই আপনাকে এই পানি দিয়ে রাখতে হবে মোটামুটি সাত দিন পর্যন্ত যেন এরকম কাদা কাদা অথবা পানির মধ্যে থাকে যাতে এর যে কুশি বা মুকুল সেটা ছাড়তে পারে দর্শক এটা ছাড়ার পরে আপনারা চেষ্টা করবেন যেন এর যে সার আছে দর্শক সারের ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে সারের নাম বললে আপনারা প্রথমেই ভাববেন না এটা রাসায়নিক সার রাসায়নিক সার আসার কারণেই আমাদের কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে ওষুধ এই ওষুধটাই আমাদের শরীরে বেশি প্রয়োগ হচ্ছে দর্শক আগে এই অসুখ অসুখ যেটা অসুখ আমরা বলি সেটা খুব কম হতো কিন্তু এই রাসায়নিক সার আসার প্রভাব বিভিন্ন ক্ষেত্রে যাই হোক দর্শক এই ক্ষেত্রে আমাদের একটু বিকল্প পথ হচ্ছে আমরা জৈব সার নিব জৈব সারের বিকল্প হিসেবে রাসায়নিক সার দিতে পারেন রাসায়নিক সার হচ্ছে আপনার অতিরিক্ত যে পোকামাকড় আছে বা বিভিন্ন পয়জনাস যে ইয়া আছে আছে কীট সেইগুলা নষ্ট করার জন্যই আপনার এই রাসায়নিক সার কিন্তু আপনার যে জৈব সার সেটা মূলতই আপনার কাজ করে সেটা আপনি ব্যবহার করলে আপনার যে ক্ষেত আছে সেক্ষেত্রে আপনি খুব ভালো লাভবান হবেন তো দর্শক আপনারা চেষ্টা করবেন এই জৈব সার ব্যবহার করার জন্য আসলে প্রাকৃতিক যে বিষয়টা প্রাকৃতিক সকল জিনিসই আপনার ভালো হয় প্রাকৃতিক রাসায়নিক তো রাসায়নিকই সেটা কৃত্রিমভাবে তৈরি হয় আর প্রাকৃতিক যেটা সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে প্রাকৃতিক জিনিসটা কেমন হয় তো জৈব সার ব্যবহার করার বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না তো আপনারা চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার জন্য তো দর্শক এই অজানা ঘাস আপনারা চেষ্টা করবেন এক ফিট বাই দেড় ফিট লাগানোর জন্য এবং পানি দেওয়ার কথাটাই তো বললাম আর এটা অত্যন্ত নরম সব গবাদি পশুই আপনার এটা খেতে পারে কোনো সমস্যা নাই পাতায় ধান নাই আর কখনোই ফুল আসবে না এটা অত্যন্ত ভালো একটা ঘাস আপনারা নেওয়ার চেষ্টা করবেন পানি এবং শুকনা উভয়ই হবে তবে আমি ওই যেটা বললাম যে প্রথম যে দক্ষতা সেই দক্ষতাটা আপনাকে দিয়ে দিতে হবে তারপর এটা আপনার প্রতিকূল পরিবেশে থাকতে পারবে তো দর্শক আর কিছু বলার নেই তবে যে আপনারা পরামর্শ নিবেন পরামর্শ দিবেন কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন যে আমি এটা জানতে চাই বা ভিডিও দেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাহরি হাসান রাবিব রাজবাড়ি বাংলাদেশ